গোয়েন্দা রাজা। গোয়েন্দা রাজা রামনারায়ণ রহস্য। রাজা চক্রবর্তী উনি হলেন আমার জেঠু, উনি সিবিআই অফিসার। আর আমার নাম রবিন। আমি আর জেঠু অনেকবার অনেক ধরনের গরমের ছুটিতে ঘুরতে গিয়ে অনেক ধরনের অ্যাডভেঞ্চারের মধ্যে পড়েছি, আর জেঠু সেই প্রত্যেকটা অ্যাডভেঞ্চার বা রহস্যের সমাধান করেছে। এবারও আমি আর আমার জেঠু প্ল্যান করলাম, যখন আমরা স্কুলে ছুটি পড়েই গেছে তখন একবার আমরা আন্দামানটা ঘুরে যাচ্ছি। আমি তখন জেঠুকে প্রশ্ন করলাম যে জেঠু সত্যি বলো না, তুমি কি কোনো আবার কেস দিয়েছো? বলো না বলো না প্লিজ, এবার কেসটা কি? জেঠু বলে এবার কোনো কেস নেই, শুধু ঘোরা। আমি এটা শুনে একটু নিরাশ হলাম, কিন্তু আমি জানি যে জেঠু যখন এত দূর যাচ্ছে তখন কোনো নতুন কেস হাতে নিয়েছে, কারণ কালকে সিবিআই ডিপার্টমেন্ট থেকে নরেশ কাকু এসেছিল। আর আমি স্কুল থেকে বাড়ি ফেরার সময় ওনার গাড়ি যেতে দেখে যে হঠাৎ জেঠু বলে কাল নরেশ এসেছিল, বলল আন্দামান দ্বীপটাতে কিছু একটা অস্বাভাবিক চলছে, যেটা ওখানকার পুলিশ বুঝতে পারছে না। ওখানে সিবিআই এর দুজন অফিসার গেছিল, কিন্তু তারা দুজনেই বেপাত্তা হয়ে গেছে, তাদের সঙ্গে আর যোগাযোগ করা যাচ্ছে না। ওদের লাস্ট খবর ছিল যে ওখানে কিছু অদ্ভুত হচ্ছে, আর সঙ্গে কিছু ক্রিমিনাল অ্যাক্টিভিটিও বেড়ে গেছে। মেন কথা, মাঝে মাঝে ওখানে আন্দামানের আকাশে অদ্ভুত কিছু একটা দেখা যাচ্ছে, বুঝলে রবিন? জেঠু বলল। আমি তখনই বলে উঠি, আকাশের অদ্ভুত জিনিসটা কি হতে পারে জেঠু? এটা আবার ইউএফও মানে অন্য গ্রহের প্রাণীর কোনো জান্নাত যেটাতে করে এলিয়ানরা আসছে আমাদের পৃথিবীতে? এটা শুনে জেঠু একবার হেসে বলল, কালকে রীতি দেখার ভূত এখনো ঘর থেকে নামেনি তো? জিনিসপত্র গুছিয়ে নে, কালকে বেরোবো। আমরা বলল আমি বললাম আমরা জাহাজে করে যাব। জেঠু বলল হ্যাঁ, আমি সব গুছিয়ে নিলাম। তারপর আর জেঠু জাহাজে উঠে গেলাম, আমাদের পেছন পেছন তিনজন লোক উঠে গেল, যাদের মধ্যে একজন একটু খুঁড়িয়ে হাঁটছিল। জেঠু লোকটার দিকে একবার তাকালো, আমিও দেখলাম। আমার মনে হলো যে ওর পায়ে কিছু একটা গোজা আছে বা লুকোনো আছে। হঠাৎ মাথায় এলো বন্দুক না তো, কারণ জেঠুর তো শত্রু কম নয়, কিন্তু এবার মনে হলো জেঠুর লোকটাকে দেখেছে তো, আর ওর অবজারভেশন পাওয়ার খুব বেশি।